সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়োলেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি। খাস কলকাতার রাস্তার উপর ব্যবসায়ীকে কুপিয়ে খুন। শুক্রবার সন্ধ্যায় পূর্ব কলকাতার আনন্দপুরে ঘটে এই ঘটনা। পুলিশ জানিয়েছে নিহত এই ব্যবসায়ীর নাম আরিফ খান। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় পেশায় ব্যবসায়ী আরিফ আনন্দপুর এলাকার 55 গ্রামে কাজে যান। রাস্তা দিয়ে হেঁটে চলার সময় তার সামনে আসেন তারই পরিচিত আব্বাস নামে এক যুবক। পুরনো বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। তারই জেরে হঠাৎ চপার বের করে রাস্তার ওপরই আরিফকে কোপাতে শুরু করেন আব্বাস। তিনি রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকেন। এলাকার বাসিন্দারা এসে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ব্যবসায়ীর পরিচিত ব্যক্তি তাকে খুন করেছে বলে পুলিশের অভিযোগ। খুনের অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি, আরিফের শরীরে একাধিক জায়গায় কোপানো ও তা থেকে অতিরিক্ত রক্তপাতের ফলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিজনদের দাবি, আরিফের সঙ্গে কারো শত্রুতা ছিল বলে তারা জানেন না। ব্যবসায়িক ও টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে গোলমাল হয় এমন সম্ভাবনা রয়েছে পুলিশের অভিমত। অভিযুক্তকে গ্রেফতারির পর তাকে জেরা করলে এই ব্যাপারে বিস্তারিত তথ্য মিলবে বলে জানিয়েছে পুলিশ। আমি